ওয়েলকাম টু ভিড ডট কম আমি শুনাম তোমাদের ম্যাথসের টিচার চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক রয়েছে আমাদের কাছে সলভ করার জন্য এখানে বলা রয়েছে একটি চতুর্ভুজে চারটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে মাইনাস ফাইভ কমা মাইনাস ফাইভ টু কমা মাইনাস ফোর থ্রি কমা টু ও মাইনাস টু কমা থ্রি চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি প্রথম যে বিন্দুটা রয়েছে সেটা এ যার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফাইভ কমা মাইনাস ফাইভ তারপরের বিন্দুটা বি যার স্থানাঙ্ক টু কমা মাইনাস ফোর তারপরে যে বিন্দুটা সেটার নাম দিলাম সি যার স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা টু ও চতুর্থ যে বিন্দু সেটা হচ্ছে ডি যার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু কমা থ্রি এখন আমরা ডি কর্ণ টানা হলো তাহলে দেখো এখান থেকে আমরা দুটো ত্রিভুজ পেলাম একটা হচ্ছে ত্রিভুজ এবি আর অন্যটা হচ্ছে ত্রিভুজ বি তাহলে আমরা প্রথমে ত্রিভুজ থ্রি বুজ এব ক্ষেত্রফল নির্ণয় করে নিই ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান সমান কত হবে সমান সমান হবে হাফ ইন্টু হাফ ইন্টু মাইনাস ফাইভ অফ মাইনাস ফোর মাইনাস থ্রি প্লাস টু ইন্টু থ্রি প্লাস ফাইভ মাইনাস টু ইন্টু মাইনাস ফাইভ প্লাস ফোর সমান সমান হাফ অফ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো থার্টি ফাইভ প্লাস এটা হয়ে যাবে আমাদের টু হচ্ছে ফিফটি থ্রি বর্গ একক এবার আমরা ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল নির্ণয় লিখিনি ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল সমান সমান কত হবে না ফোর মাইনাস টু সমান সমান দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি হাফ অফ টু ইন্টু এটা হবে মাইনাস ওয়ান প্লাস তারপর একটা হবে একুশ আর তারপরেরটা হয়ে যাবে টুয়েলভ তার মানে আলটিমেটলি কত আসলো মাইনাস টু প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস টুয়েলভ সমান সমান থার্টি ওয়ান বাই টু বর্গ এক হক তাহলে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল কত হবে চতুর্ভুজ এ বি সি ডি এব ক্ষেত্রফল হবে সমান সমান থ্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল এবার এদের ক্ষেত্রফলের মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে প্রথম এটা কত ছিল 53 বাই 2 আর পরেরটার ক্ষেত্র ছিল 31 বাই 2 সমান সমান কত হচ্ছে 84 বাই 2 তার মানে হচ্ছে 42 বর্গ একক অতএব চতুর্ভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে ফর্টি টু বর্গ একক এটাই হচ্ছে আমাদের আনসার বিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ গণিতের এইরকমই নানান সমস্যার সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন